سلام يا مهدي، سلام يا مهدي، يا مهدي لبّاك يا وعدنا الصادق يا صادق الوعد. এখন এই মাহদিক আশাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় একটা বক্তব্য বা একটা কিছু মানুষদের ভিডিও প্রচার হয়েছে, আর এই ভিডিও দেখে আশ্চর্যের ব্যাপার সেটা হলে যারা এই ভিডিও প্রচার করেছে তারা হলো শিয়া, আর শিয়াদের ইমাম মাহদি আর আমাদের ইমাম মাহদি এক নয়। এখন এই শিয়ারা কি করতেছে, এরা এক দল মানে জনগোষ্ঠী, তারা মানে ইমাম মাহদি বলছে হে ইমাম মাহদি আমাদের দেওয়ালে পিঠ ঠেকে আছে, জুলুম নির্যাতন আমাদের প্রতি হচ্ছে, অতএব হে ইমাম মাহদি তুমি আমাদের কাছে আসো, এসে আমাদের ইমান বাঁচাও, এভাবে তারা কেঁদে কেঁদে ইমাম মাহদিকে ডাকতেছে। পৃথিবীতে কেহ আসা আর যাওয়া এটা কি সে নিজে নিজের মালিক? এখন এই মাহদিক আশাকে কেন্দ্র করে ওলামায়ে কেরামে যে বক্তব্য সেটা হলে কোরআন হাদিস থেকে যেই আলামতগুলি বলা হয়েছে এটা সময় মতো যেইভাবে বর্ণনা আছে ঠিক সেইভাবে আসবে ইনশাআল্লাহ। কিন্তু মুসলমানদের এটা কাজ নয় যে অপেক্ষা করবে যে ইমাম মাহদি কখন আসবে। আত্তাহারিক টিভি, অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। এখন এই মাহদিক আশাকে কেন্দ্র করে কিছু আমাদের যারা সুন্নি আকিদার মানুষ যারা অনুসারী যারা দাবি করি, তারা অনেকেই অনেকেই নিজেকে দাবি করেছে আমি ইমাম মাহদি। আপনারা দেখেছেন কয়েকদিন আগে মক্কায় একজন বাংলাদেশি সে নিজেকে ইমাম মাহদি বলে দাবি করেছে। ঠিক এরকম বিশ্বের বহু জায়গায় বক্তা সে বলতেছে ইয়ামানে ইমাম মাহদি সে চলে আসছে অলরেডি, হ্যাঁ সে আছে, এই ধরনের উদ্ভট কথা। অনেকে বেসহি আকিদার আলেমদের মুখ থেকে বের হচ্ছে, আবার সহি আকিদার আলেমদের মুখ থেকেও বের হচ্ছে, কথা বুঝে আসলো? এটার দ্বারা মানুষ ধোকা পাচ্ছে যে আসলে ইমাম মাহদি যদি চলে আসে, আল্লাহ রাসূল তো বলছেন ইমাম মাহদি আসলে পরে ঈসা আলাইহিস সালাম আসবেন, পরে দাজ্জালকে হত্যা করবেন ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম যখন পৃথিবীতে আবার পরিপূর্ণ মানুষ দেখে ইসলামের দিকে ফিরে নিয়ে আসবেন, তারপর আবার আরেকটা ফিতনা ফেতনা আসবে ইয়াজুজ ওয়া মাজুজ, তখন এসে মানুষদেরকে আবার ফিতনার দিকে নিয়ে যাবেন। এই যে আলামতগুলি আছে ওলামায়ে কেরামে যে বক্তব্য সেটা হলে কোরআন হাদিস থেকে যেই আলামতগুলি বলা হয়েছে এটা সময় মতো যেইভাবে বর্ণনা আছে ঠিক সেইভাবে আসবে ইনশাআল্লাহ। কিন্তু মুসলমানদের এটা কাজ নয় যে অপেক্ষা করবে যে ইমাম মাহদি কখন আসবে। এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটা বক্তব্য বা একটা কিছু মানুষদের ভিডিও প্রচার হয়েছে, আর এই ভিডিও দেখে আশ্চর্যের ব্যাপার সেটা হলে যারা এই ভিডিও প্রচার করেছে তারা হলো শিয়া। তারা কি শিয়া? আর শিয়াদের ইমাম মাহদি আর আমাদের ইমাম মাহদি এক নয়। আমাদের ইমাম মাহদির বংশ কী হবে? হাসান বিন আলী। আর শিয়াদের মাহদি হবে হোসাইন বিন আলীর দিকে তারা নিসবত করবে। তারা তো হোসাইনকে ভালোবাসে, ইমাম হাসানকে তারা মহব্বত করে না। আচ্ছা, আর তাদের দৃষ্টিকোণ থেকে যিনি মাহদি হবেন সেটা হলো আখিরু আইম্মাতি ইসনা আশার। তাদের বারোটা ইমাম আছে দুনিয়ায়, শিয়াদের কটা ইমাম? ওই বারোটা সর্বশেষ সব ইমাম হবে ইমাম মাহদি, আর ওই ইমাম মাহদি তিনি আবার ইমাম হাসান আল আসকারির ছেলে হবে, ইমাম হাসান আসকারির ছেলে হবে। বলছেন ইমাম মাহদি দুনিয়া অলরেডি চলে আসছে, ইমাম মাহদি কে আসছে চলে আসছে, কত সালে আসছে? 255 হিজরিতে এবং 869 মিলাদি, হ্যাঁ সামরা, ইরাকের উত্তর দিকে একটি জায়গার নাম সামরা, হ্যাঁ সেখানেই অলরেডি ইমাম মাহদি চলে আসছে। আর ইমাম মাহদির নাম হলো নারজিস। ইমাম মাহদির মায়ের নাম কি? নারজিস, আর বাপের নাম হাসান আল আসকারি। উনি আসার পর এই ইমাম মাহদি দুইবার আবার গোপনে চলে গেছে, একবার গেছেন বলতে গাইবুবাতুল উলা হিয়া গাইবুবাতুস সুগরা, প্রথম একবার নিজেকে গায়েব করেছে মানে গোপন রেখেছে, সেটা কত সালে? বলছেন এটা 69 বছর পর্যন্ত তিনি মানে নিজেকে গোপন রেখেছিলেন। কখন থেকে শুরু হয়েছে? 260 হিজরি থেকে 329 হিজরি পর্যন্ত নিজেকে তিনি আত্মগোপন করে রেখেছেন, কে? ইমাম মাহদি। তারপরে আবার তিনি জনগণের সামনে চলে আসছেন। আসার পর তিনি আবার দ্বিতীয়বার আবার নিজেকে আত্মগোপন করেছেন, সেটা কখন? 329 হিজরিতে, হ্যাঁ বাদ ওয়াফাতে আখির সফির মিন সফরাইহি ও গাইবিবাতিহি ওয়া ইহতাজাদিহি। বলছেন এরপরে যে দ্বিতীয়বার তিনি নিজেকে আত্মগোপন করেছেন
শিয়াদের আকীদা যখন এই দুনিয়ায় নাকি জুলুম নির্যাতন বেড়ে যাবে তখন ইমাম মাহদী নিজেকে আত্মগোপন করে গেছে উনি তখন বের হয়ে চলে আসবেন। এখন এই শিয়ারা কি করতেছে, এরা এক দল মানে জনগোষ্ঠী তারা মানে ইমাম মাহদী বলছে হে ইমাম মাহদী আমাদের দেওয়ালে পিঠ ঠেকে আছে, জুলুম নির্যাতন আমাদের প্রতি হচ্ছে, অতএব হে ইমাম মাহদী তুমি আমাদের কাছে আসো, এসে আমাদের ইমান বাঁচাও, আমাদেরকে বাঁচাও, এভাবে তারা কেঁদে কেঁদে ইমাম মাহদীকে ডাকতেছে। কথা বোঝেন? আচ্ছা, পৃথিবীতে কেহ আসা আর যাওয়া এটা কি সে নিজে নিজের মালিক? ইমাম মাহদী কি নিজে দুনিয়া একাই আসবেন নাকি পরিচালনা আল্লাহর হাতে? অতএব মুসলিম তারা তো কেউ বলবে না হে দাজ্জাল আসো, হে ঈসা আলাইহিস সালাম আসো, হে ইমাম মাহদী আসো, এটা কিন্তু ইসলামের কথা নয়। যারা এটা করছে তারা আবেগে করছে এবং এগুলো সম্পূর্ণ শিয়াদের কর্মকাণ্ড। দুঃখের বিষয় আমাদের বাংলাদেশের ভারত উপবাসে মুসলমান শিয়া আর সুন্নি শিয়া আর সহি আকিদার মানুষের মধ্যে পার্থক্য তারা কিছুই বোঝে না। তাদের এই আবেগী ভিডিও দেখে আমি আরও আশ্চর্য হলাম। একজন সুন্নি আকিদার বক্তা সে বলছে হাহারে দুনিয়ায় কত বড় জুলুম হচ্ছে, বর্মায় জুলুম হচ্ছে, ফিলিস্তিনে জুলুম হচ্ছে, সিরিয়াতে জুলুম হচ্ছে, মানুষ কত জুলুমের শিকার হলে এইভাবে কেঁদে কেঁদে মেহেদীকে আসার জন্য আহ্বান করতে পারে? কথা বোঝেন নাই? সে কিন্তু তাদের সাপোর্ট করলো যে তারা মেহেদীকে যে ডাকতেছে তার ডাকা এটা যে ইসলাম পরিপন্থী কাজ, এটা যে শিরকি, এটা আল্লাহ পাক পাঠাবে। আপনি যদি হ্যাঁ মানে একেবারে দুনিয়ার ফেতনা থেকে নিজেকে পরিপূর্ণ নৈরাস হয়ে যান, আল্লাহ সাহেব কি বলছেন, দুনিয়া যদি আপনার জন্য কঠিন হয়ে যায় তাহলে আল্লাহকে বলেন আয় আল্লাহ আমার জন্য হায়াত যদি কল্যাণকর হয় তাহলে আমার জন্য হায়াত বাড়ায় দাও, আর আমার মৃত্যু যদি আমার জন্য কল্যাণ হয় তাহলে আমার জন্য মৃত্যু তুমি অবধারিত করে দাও। এতটুকু বলতে পারবেন, কিন্তু আপনি বলবেন হে ঈসা তুমি এসে আমাকে বাঁচাও, তাহলে আপনি যেটা আল্লাহর কাছে ফরিয়াদ করার দরকার ছিল আপনি মাহবুবের কাছে করছেন, এটা শিরিক। এটা কি শিরিক? ওই বক্তা এটাকে শিরিক সে নিজেও বোঝে না, মানুষকেও বোঝায় নাই, উল্টা সে তাদের এই আবেগী ভিডিওটাকে সাপোর্ট করে সে এটা বোঝাতে যাচ্ছে যে আজকে জুলুম মুসলমানরা সারা বিশ্বের মুসলিম তারা তো সবসময় মুসলিম শাসকদের সমালোচনা করে, তারই একটা অংশ হিসেবে তারা বলছে যে ইমাম মাহদী সে একদিন আসবে এবং তারা যেভাবে কান্নাকাটি করছে আমাদের সুন্নি মুসলমান সে ভিডিওগুলি তারা নিজেদের ফেসবুকে তারা আবার সেটাকে লাইক দিচ্ছে, লাইক দিয়ে আমাদের মুসলমান তাদের সাপোর্ট করছে যেটা তারা হ্যাঁ মানে কথাটা ভালো কাজ করছে। তো আমরা আজকের এই বক্তব্যে দুটো জিনিস বলতে চাই, সেটা হলো এই যে এই কিয়ামতের আলামত সম্পর্কে কোনটা কখন আসবে, এটা আল্লাহর হুকুমে আসবে, আল্লাহ যখন চাইবে তখন আসবে, যেইভাবে কোরআন হাদিসে আলোচনা হয়েছে ঠিক সেইভাবে সেগুলি দুনিয়ায় প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। কোনো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মানুষ তারা এটা কেউ বলে না যে মানুষ আল্লাহর কাছে বলবে যে আয় আল্লাহ তুমি আমাদেরকে এই আলামতগুলি তাড়াতাড়ি নিয়ে আসাও, তাড়াতাড়ি আমাদেরকে বাঁচাও, এটা মুসলমান কেউ অপেক্ষা করবে না। এটা নিয়ে যারা বিভ্রান্তকর বক্তব্য দিচ্ছে আমরা আজকের আলোচনায় তাদেরকে সতর্ক রাখতে চাই যে এই ধরনের বিভ্রান্ত কথা শুনে অযথা অত মুখরোচক কথা আপনাকে আবেগ আবেগে সাড়া দিচ্ছে কিন্তু কথাগুলি সম্পূর্ণ ইসলাম পরিপন্থী, তারপরে যে ভিডিওগুলি প্রচার হচ্ছে এগুলি অবশ্যই বন্ধ করা দরকার এবং বোঝা দরকার। এগুলো শিয়াদের ষড়যন্ত্র, শিয়ারা তাদের আকিদার সাথে কোরআন হাদিসের কোনো সম্পর্ক নেই, তারা আল্লাহ রসুলকে গালি দেয়, তারা আহলে বাইতকে হ্যাঁ মহব্বতের দাবি করলেও তারা হোসাইনকে হ্যাঁ নিয়ে তারা বাড়াবাড়ি করে, কোনো হাসান রাজি আল্লাহ তাআলা আনহুকে তারা সমালোচনা করে, তারা শুধু কয়েকজন সাহাবিকে তারা বিশ্বাস করে বাকি সবগুলি সাহাবিকে তারা কাফের মনে করে, তাদের কোরআন আলাদা, তারা মনে করে কোরআন পরিপূর্ণ নেই। হ্যাঁ, তো এই মুশরিক তাদের আকিদার মধ্যে শিরিক আছে, তাদের কর্মের মধ্যে শিরিক আছে। আজকে সাদা সিধা মুসলমান সুন্নি আকিদার মুসলমান তারা তাদের আকিদার সম্পর্কে না জানার কারণে তাদের বক্তব্যে তাদের ভিডিওতে তারা বিভ্রান্ত হচ্ছে। আমি দোয়া করি আল্লাহ পাক যেন মুসলমানদেরকে তাদের সঠিক আকিদা সঠিক জ্ঞান যেন তাদেরকে ফিরিয়ে দেয়, আর মুসলমানরা যেন তাদের সঠিক আকিদা বুঝতে পারে, এই জন্য যেন তাদের চেষ্টা করে আল্লাহ তাআলার তৌফিক দান করে এবং এই ধরনের সকল বিভ্রান্তকর আকিদা এগুলি ছড়ানো থেকে বক্তব্য বলা থেকে শেয়ার করা থেকে আমাদের প্রত্যেকেই সতর্ক থাকা উচিত। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক দিন বুঝার এবং তার উপর অটল থাকা তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।